আসসালামু আলাইকুম আজ সোমবার ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি মোনালিসা শুরুতে জানাবো শিরোনাম মাস্কাট বিমানবন্দরে বেড়েছে যাত্রী চলাচল উপস্থিতি কম বাংলাদেশিদের রমজান ঘিরে সৌদির ব্যাপক প্রস্তুতি অনিয়মের দায়ে বহু হোটেল সিলগালা গতি ফিরেছে প্রবাসী আইয়ে চব্বিশ দিনে এলো আঠারো হাজার কোটি টাকা মালয়েশিয়ায় বাড়ছে শ্রমিক চাহিদা নিয়োগ চালু করতে বলছেন ব্যবসায়ীরা একশো তেতাল্লিশ রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট বড় দালাল চক্রের সন্ধান পেল ডিবি কুয়েতে কমিউনিটির উদ্যোগে মিলন মেলা বাংলাদেশিদের পিঠা উৎসব দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের এয়ারপোর্টগুলোই বেড়েছে যাত্রী চলাচল ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ এনসিএসআই এর দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশটির এয়ারপোর্টগুলো দিয়ে চোদ্দ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করছে এর মধ্যে কেবল মাস্ক বিমানবন্দর ব্যবহার করছেন বারো লাখ বিমান যাত্রী যেখানে একচল্লিশ হাজার দুশো জন বিমানবন্দরগুলোর আগমন প্রস্থান এবং ট্রানজিটের হিসেব মতে গত বছরের জানুয়ারির তুলনায় এবার এরাইভাল যাত্রী আঠারো শতাংশ বাড়লেও ডিপার্চার যাত্রীর খাতায় নাম তুলেছেন পঁচিশ শতাংশেরও বেশি মানুষ এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত জানুয়ারি মাসে সর্বমোট এক লাখ উনসত্তর হাজার বিমানবন্দরটি ব্যবহার করছেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা আটচল্লিশ হাজার এর অবস্থান বাংলাদেশিদের সাম্প্রতিক সময়ে ওমানে ভারতীয়দের যাতায়াত অনেক বেড়েছে তবে বাংলাদেশি কমার একটি বড় কারণ ভিসা বন্ধ হয়ে যাওয়া ফলে যারা ওমানে বৈধভাবে অবস্থান করছেন সেসব বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করছেন জানুয়ারিতে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ছিল আট হাজার নব্বইটি যা আগের বারের তুলনায় ১৬ শতাংশ বেশি আর সালাল্লাহ বিমানবন্দর দিয়ে এক লাখ বিশ হাজার যাত্রী চলাচল করছে যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি সোহার বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ছিল এক হাজার চোদ্দ জন আর দুখুম বিমানবন্দরে যাত্রী সংখ্যা এগারো দশমিক পাঁচ শতাংশ কমে হয়েছে পাঁচ হাজার তিনশো সত্তর জন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে হজ ও ওমরা করতে যাওয়া লাখ লাখ মুসল্লির আপায়নে রমজানের আগেই সবকিছু ঢেলে সাজাচ্ছে সৌদি আরব এরই অংশ হিসেবে মদিনার হোটেলগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে পর্যটন সেবা ব্যাহত হওয়ার অভিযোগে মদিনার উনষাটটি আবাসিক হোটেল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয় ভুল সংশোধন না করলে এসব হোটেল আর কখনো খুলতে পারবে না সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্স ছাড়া কোনো হোটেলেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না কেউ এই আইন ভঙ্গ করলে হোটেল বন্ধ কিংবা দশ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজায় দেয়া হতে পারে সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কিভাবে সেবা প্রদান করা হয় তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয় এতে এক হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে রমজানে দেশটিতে মুসল্লিদের আগমন বাড়ে তাই প্রতিবারে মুসল্লিদের নিরাপত্তায় পবিত্র রমজানকে সামনে রেখে অভিযান পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় গত মাসে অনিয়মের দায়ে আরও তিনশো হোটেল বন্ধ করে দেয়া হয় সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ডলার সংকটের মধ্যে আশা দেখাচ্ছে রেমিটেন্স ফেব্রুয়ারি মাসের প্রথম চব্বিশ দিনে ব্যাংক খাতের মাধ্যমে একশো কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা দরে যার পরিমাণ দাঁড়ায় আঠারো হাজার একশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম চব্বিশ দিনে ব্যাংকিং চ্যানেলে একশো কোটি একষট্টি লাখ ডলার এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে সতেরো কোটি পঞ্চান্ন লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ত্রিশ লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো কোটি চল্লিশ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁয়ত্রিশ লাখ ডলার আগের মাস জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছিল দুশো কোটি ডলার দু সালে জানুয়ারিতে রেমিটেন্স এসেছিল 195 কোটি আটাশি লাখ ডলার অর্থাৎ চলতি বছরের শুরুতে প্রবাসী আইয়ে যে উত্থান হয়েছিল তার ধারাবাহিকতা চলতি মাসেও বজায় রয়েছে এছাড়া বিশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত রিজার্ভ দাঁড়ায় 2020 কোটি ডলারে যা মাসের শুরুতে ছিল এক কোটি ডলার ওমানের ফ্রেন্ডি সি মে 5 রিয়ালে ছয় জিবি সাথে 1 জিবি বোনাস ডায়াল করুন 6015 চার বছরের নিষেধাজ্ঞার পর দু সালের নয় আগস্ট বাংলাদেশ থেকে তিপ্পান্ন জন কর্মী পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া শ্রম বাজার আবার উন্মুক্ত হয় এর সাত মাস পর দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার দু সালের আঠারোই মার্চ এক বিবৃতিতে জানান বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বর্তমানে মালয়েশিয়ায় হাজার হাজার শ্রমিক বেকার থাকলেও কিছু কিছু সেক্টরে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এ অবস্থায় মালয়েশিয়ার পহেলা মার্চ থেকে চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মী নিয়োগের ওপর নেওয়ার কথা বিবেচনা করা উচিত বলে মনে করেছেন দেশটির ব্যবসায়ী নেতারা তবে প্রত্যাবাসন কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে কারখানা মালিকদের এছাড়া ব্যবসায়ীরা অনেক আগেই মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল অনথিভুক্ত অভিবাসীদের বিচার না করে সামান্য জরিমানা নিয়ে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিত তাদের মতে এই শ্রমিকদের ভিসা ফি ব্যয়বহুল হওয়ায় নিয়োগকর্তাদের পক্ষে তা পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের অভিবাসন শিবিরে আটকে রাখার পরিবর্তে দেশে ফেরত পাঠানো সরকারের জন্য ভালো পদক্ষেপ বলে মনে করছেন তারা নিয়োগকর্তাদের দাবি কিছু সেক্টরের সত্যিকার অর্থে কর্মী চাহিদা রয়েছে তাদের শ্রম ঘাটতি পূরণের জন্য বিদেশি কর্মী প্রয়োজন সরকারের উচিত এই বিষয়গুলো বিবেচনা করা এবং প্রয়োজনের ভিত্তিতে অনুমোদন করা ভিন্ন নাম ঠিকানা ও পেশা ব্যবহার করে একশো তেতাল্লিশ দাগি অপরাধী ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্মসনত জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের তেইশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের এসব তথ্য জানান ময়মনসিংহে সাদিয়া সুলতানার সাথী বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে গেলে প্রতারক চক্রের সন্ধান আসে সাদিয়া পাসপোর্ট করতে গেলে তাকে টার্গেট করে তার এনআইডি কার্ড সংগ্রহ করে দালাল চক্রের সদস্যরা তার ছবি ঠিকানা ও এনআইডি কার্ড ব্যবহার করে উম্মেদ সলিমার নামে রোহিঙ্গার নারীর পাসপোর্ট তৈরি করা হয় ডিবি পুলিশ বলছে শুধু সাদিয়া সুলতানার মতো সাধারণ নারী পুরুষদের এনআইডি কার্ড সংগ্রহে সক্রিয় রয়েছে দালাল চক্রের একটি গ্রুপ সংগ্রহের পর অন্যজনের নামে অবৈধভাবে তৈরি করা হয় এনআইডি কার্ড সম্প্রতি বিপুল ডকুমেন্টস ও ডিভাইস সহ যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রোহিঙ্গা নারী পুরুষ দালাল ও দুই আনসার সদস্য রয়েছেন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুই ব্যাপী বনভোজন ও পিঠা মেলার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত। কুয়েত সিটি থেকে দূরে দিয়ে এলাকায় প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শুক্রবার পিঠা মেলার আয়োজন করা হয়। পিঠা মেলার প্রবাসী বাংলাদেশি পরিবার নিজেদের হাতে তৈরি ভাপা পিঠা, চিতল পিঠা, পাটি সাপটা, চমচম সন্দেশ সহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেন। বসন্তের সাজে সাজে নারীরা মরুর বুকে পরিণত হয় একখণ্ড বাংলাদেশ এতে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা এক মঞ্চে মিলিত হন বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান টিটো সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুল মামুন এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন তারা জানান দেশ থেকে হাজার কিলোমিটার দূরে পরিবার প্রিয়জন ছাড়া প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য এই আয়োজন সর্বশেষ রাইফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয় দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ